হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু ভবঘুরে অফিসিয়াল। আর আজকে আমি কোথায় চলে আসছি দেখতেই পাচ্ছেন, সেটা হলো দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্কে পুজোর প্রস্তুতি কেমন সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার যতদূর মনে হচ্ছে কোনো একটা রাজবাড়ির আদলে এই জায়গাটা তৈরি করা হয়েছে। ভেতরে গিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করব যদি ওরা বলে, কিন্তু আমার মন বলছে ওরা বলবে না, কারণ কেউই পুজোর আগে ওদের থিমটা খুব বেশি রিভিল করতে চায় না। তো আমার যে যতটা মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন বিশাল বড় এখানে একটা গেট করা হয়েছে। এই গেটটা কোনো একটা রাজবাড়ির আদলেই তৈরি করা হচ্ছে। ভেতরে এখন যাব, যে কাজকর্ম কি দমে চলছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। এইখানে যে দুটো বড় পিলার দেখছেন, তো আমার মন বলছে যে এই পিলারগুলো সাধারণত ওই রাজবাড়ির গেটের বাইরে যে বিশাল বড় বড় পিলার থাকে ওই হিসাবে হয়তো এরা বসাবে। কাজ একদম জোর কদমে চলছে, বৃষ্টি কিন্তু হচ্ছে কিন্তু কাজ কিন্তু এখানে থেমে নেই। এখানে যে সুবিশাল গেটটা দেখছেন এটাই সেই রাজবাড়ির বিশাল বড় গেট হবে। তো এখান দিয়ে বলতে গেলে এটা দূর থেকে রাস্তা দিয়ে দেখা যায়। তো এটা দিয়ে এন্ট্রান্স সাধারণত হবে না, এন্ট্রান্স তো ওই পেছন দিয়ে হয় সাধারণত। তো এখন ভেতরে যাব, ভেতরে কেমন কাজবাজ হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। একদম ওপরে দেখছেন দাদারা কিন্তু একদম মেহনত করে ওপরে উঠে গেছে, ওপরে কাজকর্ম করছে, প্লাইউডের কাজ হচ্ছে ওপরে। তো আমার যতদূর মনে হচ্ছে এখান দিয়ে একটা সুবিশাল একটা ঝালর বসবে, যেটা কিন্তু এখান পুরো পরিবেশটাকে আলোকিত করে দেবে। তো এখানে ওই সেই কাজটাই হচ্ছে, ওপরে একটা চূড়া টাইপের, তো এখানে দাদারা কাজবাজ করছে। তো আজকে এখানে ব্লগ করতে করতে আরেকটা ব্লগার ভাইয়ের সাথে দেখা হলো। হ্যাঁ, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে অভিজিৎ আর আমার চ্যানেলের নাম হচ্ছে ইনটিউব ব্লগ, INTUBE VLOG। সো বাই দ্য ওয়ে চ্যানেল পড়ে আগে যেটা হচ্ছে যে আমরা সেলিব্রেট করছি এখানে যে এরকম ব্লগারকে আমি আজ পর্যন্ত আমার আর কি ইউটিউব জার্নিতে পারিনি, যে সোজাসুজি আর কি একদম সামনে এসে হঠাৎ করে আর কি নাম বলে জিজ্ঞাসা করছে আর কি, পরিচয় করতে চাই যে এতটা ওপেন মাইন্ডেড। সো আমি কোনো দিন এখনও পর্যন্ত কলকাতার কোনো ব্লগারকে দেখতে পাইনি। সো তোমরা দাদার চ্যানেলে আর কি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, লাইক করবে, ভিডিওটা অবশ্যই দেখবে, খুব ভালোভাবে ভিডিও এফোর্ট দিয়ে বানাচ্ছে, আমি আসার আগে দেখেছি ওনারা ভিডিও বানাচ্ছে। সো একদম লেটস পুজোর। তো এখানে আমি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ইনটিউব ব্লগসের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা এই ভাইয়ের চ্যানেলটা অবশ্যই দেখো। এও কিন্তু অনেকটা এফোর্ট দিয়ে করছে, শুধু আমরা নয়, তো আমার সাথে তো আরও এখানে জিদ্দা আছে। তো জিদ্দার চ্যানেলটা তো তোমরা জানো, সেটা হচ্ছে যাযাবর অফিসিয়াল, যাযাবর অফিসিয়ালের লিঙ্কটাও আমি দিয়ে দেবো। তো চলো এখন এদিকটা দেখা যাক কেমনভাবে কাজকর্ম চলছে আমাদের দেশপ্রিয় পার্কে। এগুলো কি দেয়ালে বসবে না? এখানে দেখতে পাচ্ছ দেয়ালের ওপরে যে ডিজাইনগুলো হবে সেগুলো কিন্তু এগুলো মাটি দিয়ে করছে, এর ওপর যতদূর সম্ভব প্লাস্টার অফ প্যারিসের একটা কোট বসবে, বসে এইটা কিন্তু দেয়ালের ওপরেই থাকবে। এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু দাদারা হাতেই তৈরি করে। তো এখানে এসে অলরেডি কিন্তু একজন ইউটিউবারের সাথে আমার দেখা হয়েছিল, তার লিঙ্কটা আমি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এখানে আরেকজনের সাথে দেখা হয়ে গেল, তোমাদের চ্যানেলের নামটা একটু বলে দাও, দ্য ক্যালকাটা বয়েজ। তো তোমরা চ্যানেলে কি কি কন্টেন্ট আনো, কি ধরনের কাজ করছো এই মুহূর্তে সেটা একটু সবার সাথে শেয়ার করো। বেসিক্যালি আমাদের চ্যানেলের মেইন অ্যাসপেক্টটা হচ্ছে ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস, বাট এই মুহূর্তে আমরা একটা নতুন কনসেপ্ট আনার চেষ্টা করছি আমাদের চ্যানেলে। তো বেসিক্যালি আজকে যেরকম বেরিয়েছি আমরা দুর্গাপুজো ভাইবসটাকে একটু এক্সপ্লোর করার জন্য। তো দুর্গাপুজো তো প্রায় এসেই গেছে, আমাদের বাঙালির দুর্গাপুজো একটা বিশাল ব্যাপার, তো কতটা লোকজন এক্সাইটেড, এক কথায় কী বোঝে দুর্গাপুজো মানে, তো সেই সব নিয়ে একটু লোকজনের সাথে ইন্টারাকশনস করছি। তো ভালো রেসপন্ড আসছে, তো দেখা যাক এই আর কি। তো দেখতেই পাচ্ছ একবারে হট টপিক নিয়ে এরা কিন্তু ডিসকাস করছে, এদের একটা কন্টেন্ট আসছে, আর এদের যে কন্টেন্টটা আসবে তার লিঙ্ক আমি আমাদের চ্যানেলে দিয়ে দেবো, কারণ আমার একটা ইন্টারভিউ রয়েছে এখানে। আর এদের চ্যানেলের মেন লিঙ্কটা যেখান দিয়ে আপনারা এদের চ্যানেলটাকে দেখতে পারেন সেটাও দিয়ে দেবো, যাতে আপনারা গিয়ে ওইখানে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন এখন ভেতরের দিকে আবার যাই। একদম চলো। এখানে দেখতে পাচ্ছ একবারে দাদারা জোর কদমে কাজ করছে, বৃষ্টির জন্য প্রবলেম হচ্ছে না? যাই হোক, বৃষ্টির জন্য বলছে প্রবলেম হচ্ছে, তাও কিছু করার নেই, করতে হবে।
তো আমরা যে সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো দেখি, তো এই দাদারাই মেন কারিগর হয় সবসময় এই সৌন্দর্যটা তুলে ধরার জন্য। এখানে দেখতে পাচ্ছেন দাদারা ফিনিশিংয়ের অনেকটা কাজ করছে, মানে ছোটো ছোটো জিনিসগুলো তুলে তুলে ধরছে, আস্তে আস্তে আঙুলে করে করছে, প্লাস্টার প্যারিস দিয়ে করছে। খুব সুন্দরই লাগছে, যখন একবারে পুরোটা একদম ভালোভাবে ফুটে উঠবে তখন দেখতে আরও ভালো লাগবে, সেটা দেখেই এখন মনে হচ্ছে। এখানে যে বিশাল বড় স্টেজ দেখছেন, প্রতি বছর কিন্তু প্রতিমা এখানেই বসে, তো এবছরেও কিন্তু প্রতিমা এখানেই বসবে। তো আর যতদূর সম্ভব এখান দিয়ে এন্ট্রি করা হয়, এন্ট্রি করে আমরা কিন্তু এখান দিয়ে গিয়ে আবার ওদিকে ব্যাক করি। তো আমরা যতদূর সম্ভব জানি না এন্ট্রি কোথায় করবে, সাধারণত এখান দিয়েই করি। এখান দিয়ে করলে আপনারা এখানে কিন্তু প্রতিমাটা দেখতে পারবেন, দেখে যথারীতি এখান দিয়ে এক্সিট করতে পারবেন। স্যার কেমন লাগলো? ভালো লাগলো খুব, তবে এখন ভালো তো বলতে পারবো না, কারণ সেভাবে দেখার মতো এখন কিছু বুঝতে পারছি না, দেখেও বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি জিনিসটা কী তৈরি হচ্ছে। তবে আশা করছি প্রত্যেকবার যেরকম দেশপ্রিয় পার্ক আমাদেরকে চমক দেয়, এবারেও সেরকম চমক তৈরি হবে। আমরা চেষ্টা করলাম ভেতরে গিয়ে কথা বলার যে কী হচ্ছে না হচ্ছে, বাট আলটিমেট কেউ মুখ খুলতে চাইছে না। তো হোপ বেস্ট, হোপ ফর বেস্ট, দেখা যাক। তো এই আর কি, থিমটা ক্লিয়ারলি জানা যায়নি, কিন্তু দেশপ্রিয় পার্ক প্রতি বছরই যেমন চমক দেয়, এবছরও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চমক কিন্তু রেডি করছে। আপনারা দলে দলে আসবেন, দেশপ্রিয় পার্কের পুজো দেখবেন, আর সবাই মিলে জমিয়ে হুল্লোড় করে যাবেন। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করে অল করে দেবেন, যাতে নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।